নমস্কার এখন এভিনিউ সঙ্গে আমি সুব্রজিৎ প্রথমে হেডলাইন্স হেডলাইন্স স্পন্সরড বাই স্টার সিমেন্ট হ্যায় তাই আর হাম পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি তৃণমূলের মায়ের স্বপ্ন পূরণ করলো ছেলে দরিদ্র ঘরের মেধাবী ছেলে এখন MBBS ডাক্তার শরীরের দুটো কিডনি নষ্ট পাঁচজনের পরিবারের একমাত্র রোজগারের জীবন বাঁচানোর আরতি রাত ফুরলে কোপা আমেরিকা কাপের ফাইনাল জলপাইগুড়িতে উন্মাদনা দুই দলের সমর্থকদের What a lovely day. Huh? Sir. Fuel tank leak করছে। আমাদের ল্যান্ড করতে হবে। কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কম চোর। এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। মেদে মেদে মেদে। আরে বোকা মে নয়, চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। হেডলাইন্সের পর চোখ রাখবো আজ শনিবারে করোনা আপডেটে। আজ জলপাইগুড়ি শহরে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা 11 জন জানাচ্ছেন পুর প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি। শহরের যে উদ্বেগজনক পরিস্থিতি ছিল COVID-19 দ্বিতীয় সংক্রমণের সময়, দ্বিতীয় ঢেউয়ের সময়, তাতে কিছুটা অবশ্যই স্বস্তির নিঃশ্বাস পাওয়া ফেলা যাবে। তার কারণ হচ্ছে আজকের রিপোর্ট অনুযায়ী 11 জন কোভিড পজিটিভ হয়েছেন জলপাইগুড়ি শহরে, এবং একটা যে রটানো হচ্ছে বিভিন্ন পত্রিকায় দেখছি যে টেস্ট কমিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে যে যারাই সিমটোমেটিক, ধরুন কারো কাশি আছে, জ্বর আছে, বা লুজ মোশন আছে, বা গায়ে হাত পায়ে খুব ব্যথা প্রচণ্ড হয়, তাদের প্রত্যেককে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ফিভার ক্লিনিকে তাদের কিন্তু টেস্ট করা হচ্ছে। প্রথমে র্যাপিড করা হবে, র্যাপিড করার পরে যদি পজিটিভ আসে তাহলে র্যাপিডে পজিটিভ মানে পজিটিভ, আর র্যাপিডে যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে কী হচ্ছে তখন তাকে আর্টিফিশিয়াল করা হচ্ছে। এটাকেই যদি কেউ কেউ রটনার চেষ্টা হচ্ছে যে টেস্ট কম করছে, রাজ্য সরকার টেস্ট কমিয়ে করোনার সংখ্যা কম দেখানোতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে না, বা রাজ্য সরকার বিশ্বাস করে না, কিন্তু তবুও আমি মানুষকে বলবো যে আপনারা মাস্ক ব্যবহার করবেন, হাত বারবার স্যানিটাইজ করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, এবং বাজারে ভিড় করবেন না দয়া করে। পেট্রোল ডিজেলের দাম আজও ঊর্ধ্বমুখী থাকলো জলপাইগুড়িতে, ব্যবসায় ক্ষতির কথা জানাচ্ছেন পেট্রোল পাম্প মালিকরা। 100 টাকা হওয়ার পর পেট্রোলের দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না, ফের পয়সার হিসেবে দাম বাড়লো পেট্রোল ও ডিজেলের, চরম অসুবিধার মধ্যে সাধারণ মানুষ। জলপাইগুড়িতে আজও পেট্রোলের দাম থাকলো ঊর্ধ্বমুখী, আজ পেট্রোলের দাম 100 টাকা 97 পয়সা, যা গতকালের তুলনায় 39 পয়সা বেশি। আজ ডিজেলের দাম থাকলো 92 টাকা 93 পয়সা। DBC রোডের একটি পেট্রোল পাম্পের মালিক পার্থ সরকার বলেন, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে তাদের পাম্পের ব্যবসা অনেক কমে গিয়েছে। আগে যেখানে প্রায় 3,500 লিটারের মতো তেল বিক্রি হতো, এখন তা 2,000-এ নেমে এসেছে। পেট্রোল ডিজেলের দাম আজকে পেট্রোলের দাম 39 পয়সা বেড়ে হয়েছে 100 টাকা 97 পয়সা, কালকে ছিল 100 টাকা 58 পয়সা। আর কত বেড়েছে আজকে? হ্যাঁ, কত পয়সা বাড়লো আজকে? 39 পয়সা বাড়লো। কালকে ডিজেল ছিল 92 টাকা 61 পয়সা, আজকে হয়েছে 92 টাকা 93 পয়সা। এই মানে দাম এখন ঊর্ধ্বমুখী, প্রতিদিনই সবাই বলছে যে আজকে কত দাম হলো, আজকে কত দাম হলো, এটাই একটা এখন সবার টেনশান। এমনি লকডাউনে সবাই একটু চিন্তিত, তার মধ্যে তেলের দাম বাড়া নিয়ে আরও বেশি চিন্তিত। আপনারা পাম্প মালিকরা তাহলে ব্যবসার ক্ষেত্রে কতটা ক্ষতি? আমাদের ব্যবসার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আগে আমাদের যা সেল ছিল এখন প্রায় অর্ধেক হয়ে গেছে, কারণ এখন লোক মানে তেল ভরার আগে বা তেল পোড়ানোর আগে চিন্তা করে যে হ্যাঁ আমার 100 টাকার উপরে তেলের লিটার, এটা আমার মানে আমি যে পুরাবো সেটা কি আমার ঠিক হবে কি হবে না। কত লিটার দাদা আগে সেল করতেন, এখন কত লিটার? আগে আমাদের 3,000-3,500 লিটার মতন বিক্রি হতো, এখন সেটা 2,000-এ নেমে যাবে।
এদিকে পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিনের যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে তাতে সাধারণ মানুষের চরম সমস্যা তৈরি হয়েছে। এই প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে চারদিকে আন্দোলন শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আজ জলপাইগুড়ি শহরের থানা মোড়ের পেট্রোল পাম্পের সামনে সাইকেল হাতে তুলে পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাল তৃণমূল যুব কংগ্রেসের শহর ব্লক কমিটি। পাশাপাশি পেট্রোল ডিজেল ভরতে আসা গাড়ি চালকদের থেকেও তারা গণস্বাক্ষর সংগ্রহ করেন। অপরদিকে একই প্রতিবাদে শনিবার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগেও কদমতলা মোড়ে প্রতিবাদ অবস্থান করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী, শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জি সহ অন্যরা। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে এই অবস্থান কর্মসূচি। অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে তপন ব্যানার্জি বলেন, এভাবে লাগাম ছাড়া পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির জন্য একমাত্র দায়ী কেন্দ্রীয় সরকার, তাই ওই সরকারকে ধিক্কার জানাচ্ছেন তারা। অন্যদিকে পেট্রোল পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি করল তৃণমূল যুব কংগ্রেস। শনিবার রাজগঞ্জ বাজার, আমবাড়ি ও বেলাকোবার বিভিন্ন পেট্রোল পাম্পে এই প্রতিবাদ কর্মসূচি করা হয়। আমবাড়ি পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি তুষারকান্তি দত্ত। বেলাকোবাতেও একইভাবে প্রতিবাদ কর্মসূচি করা হয় স্থানীয় যুব তৃণমূলের পক্ষ থেকে। আসছি পরের খবরে। আজ শহরে বাইরের ভুটভুটি গাড়ির প্রবেশ বন্ধ করতে অভিযানে নামলো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ। জলপাইগুড়ি সদর ট্রাফিক দপ্তরে ওসি বাপ্পা সাহা তার টিম নিয়ে আজ ভুটভুটির বিরুদ্ধে অভিযানে নামেন। পুলিশ জানিয়েছে শহরে ঢুকতে দেওয়া হবে না ভুটভুটি। যানজট এড়াতেই এদিন গোসালা মোড় এলাকা থেকে ফিরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি ভুটভুটিকে। জলপাইগুড়ি টাউন স্টেশন দিয়ে বর্তমানে সব ট্রেন বন্ধ থাকলেও এখন শুধু চলছে হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট ট্রেন। এই ট্রেনের দিন সংখ্যা বৃদ্ধি এবং বাকি ট্রেনগুলিও চালু করার দাবি জানাচ্ছেন যাত্রীরা। এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি রেল পরিষেবা। জলপাইগুড়ি টাউন স্টেশন দিয়ে চলা বিভিন্ন লোকাল প্যাসেঞ্জার ট্রেন, তিস্তা তোর্ষা, দার্জিলিং মেল ইত্যাদি সব ট্রেনের পরিষেবা করোনা পরিস্থিতির কারণে বহুদিন ধরে বন্ধ রয়েছে। তবে এখন শুধু চালু রয়েছে হলদিবাড়ি কলকাতা ত্রিসাপ্তাহিক সুপারফাস্ট ট্রেন। এখন সেই ট্রেনে যাত্রীও ভালো হচ্ছে। যাত্রী চাহিদা মেটানোর জন্য এই স্টেশনের সব ট্রেন চালু করার দাবি জানাচ্ছেন রেলযাত্রীরা। পরিস্থিতি ঠিকই আছে, প্যাসেঞ্জার আস্তে আস্তে হচ্ছে। মানুষ যদি সামাজিক দূরত্বটা বজায় রেখে যদি চলাচল করে তাহলে পরে সবার পক্ষেই মঙ্গল, সবার পক্ষেই মঙ্গল। আগে যে পরিমাণ লোক তো দেখাই যেত না, দেখো এখন কিছু তো দেখা যাচ্ছে। আশা করে এটা আরও আগামী দিনে আরও ভালো হবে। আমাদেরকে প্রত্যেকে এটা নিয়ে চিন্তাভাবনা করার ব্যাপার আছে। রেলের বিষয়ে আরও কী ধরনের রেল চলাচল? রেল তো এখন যেখানে তিস্তা তোর্ষাটা যেরকম বন্ধ, নিউ আলিপুর চলে যাচ্ছে রোড হয়ে, সেই গাড়িটাকে আবার হলদিবাড়ি আনার দরকার। প্লাস এই হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট ট্রেনটাকে ডেলি করলে ভালো হয়, ডেলি না হলেও অন্তপক্ষে সপ্তাহে 5 দিন বা 6 দিন করুক, সেই ক্ষেত্রেও ভালো না। অনেক দিন ধরে এটা বন্ধ ছিল ট্রেনটা, এখন যাওয়া খোলাতে আমাদের অনেক সুবিধে হয়েছে। এই ট্রেনটায় যাতায়াতের অনেক সুবিধে বেশি, টাউনের ওপরে স্টেশনটা, যার জন্য অনেক সুবিধে যাত্রীদের। এখন তো সপ্তাহে 3 দিন চলছে, হ্যাঁ কি দাবি রাখবেন? এটা যদি রোজ হয় তাহলে আরো খুশি হব আমরা। রোজ যদি হয় তাহলে আরো আমরা খুশি হব, কারণ জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে ট্রেন যাতায়াত করে খুব কম, আমাদের যাতায়াতের খুবই অসুবিধে হয়, যার জন্য এটা যদি আরো রোজ দিন হয় তাহলে আরো আমরা খুশি হব। যাত্রী দেখে কি মনে হচ্ছে? আস্তে আস্তে তো বাড়ছে যাত্রী। হ্যাঁ, আস্তে আস্তে যাত্রী বাড়ছে এবং এরপরে আরো বেশি হবে, এরপরে যাত্রী সংখ্যা আরো বেশি হয়ে যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আরো যাত্রী সংখ্যা আরো বেড়ে যাবে। এবার কন্যাকুমারীর বিবেকানন্দ রকের আদলে স্বামীজির মূর্তি বসতে চলেছে জলপাইগুড়িতেও, যার জায়গা ইতিমধ্যে পরিদর্শন করেছে এসজেডিএ। জলপাইগুড়ি শহরে হাকিমপাড়া এলাকায় করলা ও ধরধরা নদীর মিলনস্থলে বসতে চলেছে স্বামী বিবেকানন্দের মূর্তি। কন্যাকুমারীর বিবেকানন্দ রকের আদলে ওই মূর্তি স্থাপন করা হবে দুই নদীর সঙ্গমে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে এই প্রকল্প রূপায়িত করা হবে বলে জানিয়েছেন সমাজ ও নদীবাচক কমিটির আহ্বায়ক সঞ্জীব চ্যাটার্জি। এসজেডি এর একটি দল জায়গাটি ইতিমধ্যে মূর্তি বসানোর জন্য পরিদর্শন করেছেন। প্রকল্পটি তৈরি হলে শহরের যেমন সৌন্দর্য বাড়বে তেমনই পর্যটকদের কাছেও আকর্ষণীয় হবে বলে মত প্রকাশ করেন সঞ্জীব বাবু।
গত বছর একটা অনুষ্ঠানে আমরা মাননীয় চেয়ারম্যান এসডিজি বিজয়বর্মন সাহেবের কাছে একটা প্রস্তাব যে ধরলা এবং কল্যাণী সংযোগস্থলে মিনি কন্যাকুমারীর মতন একটা বিবেকানন্দ স্ট্যাচু এখানে বসানোর জন্য এবং আমরা আনন্দিত খুশি এসডিজি চেয়ারম্যানের উদ্যোগে এই প্রস্তাবটা পাস হয়েছে। আজকে আমার সঙ্গে এসডিজি যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তিনিও এসেছেন, তিনিও স্পটটা দেখেছেন। তা আজকে এই জায়গাটা যদি সুন্দর করে এই মূর্তি স্থাপন করা যায়, জলপাই মানে চিন্তার মানচিত্রটা পর্যটন ক্ষেত্রে একটা উঁচু জায়গায় এসে দাঁড়ায়। হঠাৎ করে এখানে বসানো কথা কেন ভাবলেন? এটা হচ্ছে ধরলা এবং কল্যাণ নদী সংযোগস্থল এবং কন্যাকুমারীতে যারা গেছে তারা দেখবে সমুদ্রের মধ্যে কিন্তু রক্তা তৈরি হয়েছে। আমরা সেই টাইপই ভাবছি এই রক্তাকে তৈরি করে দেয় ধরলা এবং কল্যাণ নদী অনায় সংযোগস্থলে এই স্ট্যাচুটাকে করানো যায়। করোনা আবহে অনেক নতুন কিছুই দেখছি আমরা, যা এর আগে আমরা কখনোই ভাবতে পারিনি। এবার শ্রাদ্ধানুষ্ঠান হলো অনলাইনে। করোনা শেখালো অনেক কিছুই, দূরত্ববিধি, অনলাইন আইসোলেশন, ভার্চুয়াল কন্টেনমেন্ট জোন, স্যানিটাইজেশন, এমন অনেক শব্দের সঙ্গে আজ আমাদের নতুন পরিচিতি। এবার তেমনই ভার্চুয়াল মাধ্যমকে বাবা শ্রাদ্ধের কাজে বেছে নিলেন কলকাতার বালিগঞ্জের বাসিন্দা তপন ঘোষ। গত 28 জুন প্রয়াত হন তপনবাবুর বাবা বিমল ঘোষ। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন তপনবাবু। শনিবার জলপাইগুড়ি ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে বালিগঞ্জের বাড়ি থেকে ভার্চুয়ালি বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন তপন ঘোষ। বেঙ্গালুরু, ভাগলপুর থেকেও ওই ভার্চুয়ালি শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিলেন আত্মীয় পরিজনরা। জলপাইগুড়ি থেকে শ্রাদ্ধের যাবতীয় নিয়ম করান পুরোহিত জয়ন্ত চক্রবর্তী। একজন গত হয়েছেন, তার পরিবার তার অন্তিম ক্রিয়া করবে। তারা কোভিডে আক্রান্ত, তার পরিবার, তারা যেহেতু বেরোতে পারছেন না, তাই আমরা আমাদেরকে জানিয়েছেন, আমরা সেটা ভার্চুয়ালি ব্যবস্থা করি। সেটা কোথায়, মানে যিনি মারা গেছেন তিনি কলকাতা বালিগঞ্জে থাকেন এবং তার বাকি পরিবার ব্যাঙ্গালোরে থাকেন। জলপাইগুড়িতে তারা ভারত সেবাশ্রম সঙ্গে যেহেতু তারা ঘনিষ্ঠ ভক্ত, আমাদের স্বামীজির ভক্ত, এখানে যিনি আমাদের স্বামীজি মহারাজ থাকেন, ওনার বিশেষ ভক্ত জন্য এখানে যেহেতু এই কাজগুলো হয় ওই জন্য এখানেই তারা বেছে নিয়েছে। মানে কীভাবে করছেন? আমরা যেরকম কাজ হয় সেরকমভাবেই করছি, সেটাকে অনলাইনে আমরা সেটাকে পৌঁছে দিচ্ছি, লিঙ্কের মাধ্যমে, একটা অ্যাপের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি। এটা কি সর্বপ্রথম হলো আপনি? আপনার তো দীর্ঘদিনের একটা ইয়ে থাকে অভিজ্ঞতা। হ্যাঁ, এই তো কোভিড পজিশনে তো অনেক কিছুই নতুন আমরা দেখছি। কোর্টে বিচারও চলছে অনলাইনে, শুনানি চলছে অনলাইনে, স্কুলে পড়াশোনা চলছে অনলাইনে, আমাদের কাজও অনলাইনে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আমরা চালু করছি। একাগ্রতা ও ইচ্ছা থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও যে সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়া যায় চিকিৎসক হয়ে তা আরও একবার প্রমাণ করলেন জলপাইগুড়ির সোম দাস। MBBS উপাধি নিয়ে বাড়ি ফিরতে ফুল ও মিষ্টি দিয়ে তাকে বরণ করলেন এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি টিবি হাসপাতাল রোড সংলগ্ন এলাকার বাসিন্দা সোনু দাস মা রীতা রাজবংশী একজন অঙ্গনওয়াড়ি কর্মী। সোনুর বয়স যখন মাত্র 8 বছর তখন তার বাবা বাবন দাস সংসার ত্যাগ করে অন্যত্র চলে যান। সংসারে নেমে আসে কষ্ট। এরপর রীতা দেবী সংসারে হাল ধরতে অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে কাজে যোগ দেন। অত্যন্ত কষ্ট করে সোনুকে পড়াশোনা শিখিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করান। এর সাথে চলতে থাকে সোনুর জয়েন্ট এন্ট্রান্সের প্রস্তুতি। অভাবী মেধাবী সোনুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাফল্যের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। তখন জলপাইগুড়ি জেলা পরিষদ সহ অন্য বেশ কিছু সংস্থা এগিয়ে আসে তাকে সাহায্য করতে। জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোলে দেখা যায় সোনু ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। খবর চাউর হতে ফের এগিয়ে আসেন তার আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। তিনি MBBS পড়ার জন্য ভর্তি হয়ে যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। দীর্ঘ 4 বছর পড়াশোনার পর অবশেষে এলো সাফল্য। সেই দিনের অভাবী সোনু এখন ডাক্তার সোনু নামে পরিচিতি লাভ করেছেন। আমি 2015 সালে জয়েন্টের প্রিপারেশন নিই। তারপর 2016 সালে আমি WBJEE ক্র্যাক করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পড়ি। তারপর 4.5 বছর MBBS পড়ার পর এখন আমি ইন্টার্নশিপে জয়েন করেছি। তো এই দীর্ঘ পথযাত্রার পরে আমি MBBS পাস করে এখন ইন্টার্ন ডক্টর হিসেবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আপাতত কাজ করছি। আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেই পড়াশোনা করেছি। স্কুল লাইফ আমার জলপাইগুড়ি জেলা স্কুল এবং অরবিন্দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হয়েছে। বলছি এই যে চ্যালেঞ্জ, কত চ্যালেঞ্জ পার করে কীভাবে আপনি জায়গায়?
ছোটবেলা থেকেই আমার বাবা ছিল না, আমার মা একজন সাধারণ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা এগিয়েছি, এখন এর মধ্যে দিয়ে পড়াশোনা চালিয়ে সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে পাড়া প্রতিবেশীর সবার সাহায্য নিয়ে স্কুল টিচার সবার সাহায্যে এত দূর এগোতে পেরেছি, সেজন্য সবার কাছে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞ। এবং আমার মা আমার পাশে ছিল সবসময়, আমার বাবা ছিল না, তো সেই জন্য অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে এটা পেতে হয়েছে আমাকে। যেই মা এত কষ্ট করে ছেলেকে আজ নিজের জীবনে প্রতিষ্ঠিত করিয়েছেন, সেই রীতা দেবীও আজ জীবন যুদ্ধে জয়ী হয়ে জানালেন তার আনন্দের কথা। আমার দিদির সাহায্য পেয়েছি, আর পাড়া প্রতিবেশীও সহযোগিতা করেছে, দাদার বাড়ির থেকেও হেল্প কিছু পেয়েছি। তারপরে ছেলে নিজেই পরিশ্রম বেশি করে ও নিজের জন্য নিজে এটা করেছে, বলতে পারছি সাফল্য, খুব আনন্দ, সফল মনে হচ্ছে। এখন মনে হচ্ছে আমি যদি মারাও যাই আমার ছেলেটাকে আমি একটা প্রতিষ্ঠিত দেখে গেলাম, এটাই শান্তি। ছেলে কি বললো, ডাক্তারি পাস করেছে? হ্যাঁ, ডাক্তারি পাস করেছে, এখন ইন্টার্নশিপ, আর ডিউটি খুব ভালো করছে, সবাই খুব প্রশংসা করছে ওখান থেকে। আপনার অঙ্গনওয়াড়ি যারা কর্মী কাজ কি বলে, তারাও সবাই খুশি? হ্যাঁ, আমার সহকর্মীরা খুশি খুব। ময়নাকুড়ি ব্লকের বোটপাট্টি স্কুলপাড়ার যুবক বাপি বসাকে শরীরের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, বর্তমানে সপ্তাহে দুদিন ডায়ালিসিস করে কোন রকমের জীবন বেঁচে আছে তার। ডাক্তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন, কিন্তু এজন্য যে অর্থের প্রয়োজন তা জোগাড় করার সামর্থ্য নেই তাদের। পেশায় রং মিস্ত্রি 26 বছরের অসুস্থ যুবক বাপি রায় বলেন, গত 2 মাস আগে প্রথমে তার জন্ডিস ধরা পড়ে, 1 মাস পর খুব অসুস্থ হয়ে পড়ায় মেকলিগঞ্জ হাসপাতালে যান, সেখানকার চিকিৎসক অন্যত্র স্থানান্তর করেন। পরে একটি নার্সিংহোমে পরীক্ষার পর জানা যায় তার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। তারপর থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সপ্তাহে 2 দিন ডায়ালিসিস চলছে। ডাক্তার কিডনি পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন, কিন্তু তার দিন আনা দিন খাওয়া পরিবারের সেই সামর্থ্য নেই। 4 বছরের একমাত্র কন্যা সন্তান সহ বৃদ্ধ বাবা মা ও স্ত্রীকে নিয়ে 5 জনের সংসার তার, একমাত্র তার রোজগারেই সংসার চলে। বর্তমানে তিনি অসুস্থ হয়ে পড়ায় সংসার অচল হয়ে পড়েছে, কাজে চিকিৎসা করার সামর্থ্য নেই। গত 2 মাস থেকে জন্ডিসে ভুগছিলাম, এবার জন্ডিস হওয়ার পর এই ঝাড়াঝাড়ি করার পর এই 1 মাস পর আমি অসুস্থ হয়ে পড়ি। তারপরে মেখলিগঞ্জ ডাক্তারকে দেখাই, দেখার পরে ডাক্তারবাবু রিপোর্ট করতে বলে, তারপরের দিন রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে তারপরের দিন ডাক্তারবাবুকে দেখাইলাম, দেখার পরে ডাক্তারবাবু বললো যে ইমিডিয়েটলি ওকে নিউট্রিয়াতে নিয়ে যাও নার্সিংহোমে। তো সেখানে ডাক্তারবাবু বললো যে তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডায়ালিসিস হচ্ছে 10 তলায় সপ্তাহে 2 বার। ডাক্তারবাবু বলছে যে এটা বাঁচার 2টো উপায় আছে, এক হচ্ছে তোমার ডায়ালিসিস করে বাঁচতে হবে, নাহলে কিডনি এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করার মতন কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো জমি জায়গা নাই যে হঠাৎ করে চিকিৎসা করব। বাপির বৃদ্ধা মা পুতুল রায় বলেন, একমাত্র ছেলের জীবন বাঁচাতে তিনি নিজের কিডনি দিতেও প্রস্তুত রয়েছেন, এজন্য তাকে বাইরে নিয়ে যেতে হবে, কিন্তু তাতে যে অর্থের প্রয়োজন তা জোগাড় করার সামর্থ্য নেই, তাই ছেলেকে বাঁচাতে সকলের সাহায্য প্রার্থনা করছেন তিনি। আমার ছেলের কিডনি নষ্ট হয়েছে, এখন কলিকাতা নিয়ে যেতে হবে, আমার ছেলেকে বাঁচতে হবে, একটা আমার ছেলে, আমি ছেলে ছাড়া আমি থাকতে পারি না, ছেলের আমি কিডনি দিব, ছেলেকে বাঁচতে হবে, টাকা পয়সা সমস্যা, সবাই যদি সাহায্য করে কি ভালো হয়, সংসার আমার ছেলে রঙে কাজ করে, আমি মানুষের বাড়ি কাজ করি, হ্যাঁ আমার 4টা মানুষ কিরকম করে খাবো, আমার এখন কিচ্ছু আমার ইয়ে নাই। জলপাইগুড়ি পৌর এলাকার সমস্ত চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলো সিপিএমের 3 নম্বর ওয়ার্ড কমিটি। অন্যদিকে পাশের 2 নম্বর ওয়ার্ডের একটি বেহাল রাস্তা সংস্কার করার উদ্যোগ নিজেরাই নিলেন স্থানীয় বাসিন্দারা।
পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সন্দীপর ব্যামাগার থেকে কালীতলা রোড পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এদিন অবস্থান বিক্ষোভ এবং গণস্বাক্ষর অভিযান করা হয়। সিপিআইএম এর 3 নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক বিকাশ রায় বলেন, ওই রাস্তা টেন্ডার হওয়ার পর কাজ শুরু হয়, তারপর ফের কাজ বন্ধ করে দেয় পুরসভা বলে অভিযোগ করেন তিনি। কেন কাজ বন্ধ করা হলো সেই নিয়ে প্রশ্ন তোলেন। রাস্তা সংস্কারের দাবিতে তাদের লাগাতার কর্মসূচি চলবে বলে জানান তিনি। পাশাপাশি দুদিন পর পুরসভার প্রশাসক বোর্ডে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তিনি। আজকে আমাদের 3 নম্বর ওয়ার্ডের যে সঞ্জীবন থেকে কালীতলা রোড পর্যন্ত যে রাস্তাটি আছে, এটা টেন্ডার হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, কাজও শুরু হয়েছিল, কিন্তু অজ্ঞাত কারণে সেই কাজটা বন্ধ হয়ে গেছে। আমরা পৌর প্রশাসকের কাছে আমরা জানতে চাই কেন এই কাজটা বন্ধ হয়েছে। আমাদের এখানকার যারা এলাকা বাসিন্দারা আছেন তারা নিশ্চয়ই জানতে চাইবেন যে কেন, কী কারণে, কী অজ্ঞাত কারণে এই কাজ বন্ধ হয়েছে। আমরা চাই দ্রুততার সাথে এই কাজটা শুরু হোক। অন্যদিকে প্রায় 20-25 বছর ধরে রাস্তা সংস্কার হচ্ছে না বলে অভিযোগ। এলাকার অধিকাংশ মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে যেতে সমস্যায় পড়ছেন, কারণ রাস্তার বেহাল দশা, বর্ষা এলেই জলমগ্ন হয়ে পড়ে রাস্তাটি। ওয়ার্ড কাউন্সিলর ও পুর কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। রাস্তার একটি কালভার্ট এত উঁচু যে কোনো সময় বড় গাড়ি যাতায়াতের পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন সময় ছোটোখাটো দুর্ঘটনা লেগেই থাকে। তাই বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারাই নিজেদের পকেটের টাকা দিয়ে সকলে মিলে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন শনিবার। ঘটনাটি জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার। দীর্ঘকাল স্থায়ী এখানকার বাসিন্দা, আমার জন্ম থেকে আমি দেখলাম না এই রাস্তা কোনোদিন উন্নতি হয়েছে। এত এই রাস্তাতে এত ছোট একটা ইমার্জেন্সি, কোনো রাত বেরাতে ধরুন অসুবিধা মানুষের হতেই পারে, তাই এত যদি একটা পেশেন্টকে যদি নিয়ে যেতে হয় খুব অসুবিধার মধ্যে পড়ি আমরা। বিশেষ করে আমাদের এই মেন রোড থেকে আমাদের সেনপাড়া মোড় পর্যন্ত এত এই বর্ষাকালে জলের জন্য কোনো গাড়ি যেতে পারে না, এখন বাধ্য হয়ে আমাদের 2-3 কিলোমিটার ঘুরে আমাদের যেতে হয়। তা আমার কাছে সবার কাছে উন্নতি মানে অনুরোধ আপনাদের কাছে করছি যে আপনারা এটা দিয়ে ভাবুন একটু, অন্য রাস্তাগুলো যেগুলো রাস্তা ভালো তার রাস্তার উপরেও ঢালাই করা হচ্ছে, তবু আমাদের এই রাস্তা কোনো নির্মাণ নেই। আপনারা জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলরকে? অনেকবার জানানো হয়েছে, অনেকবার পেপার পত্র সব কি করে সই করে দেওয়া হয়েছে, তবু এটার কোনো রকম উন্নতি নেই। তাহলে আমাদের দিয়ে কী করে বাধ্য হয়ে আমরা আজকে নিয়ে পয়সা দিয়ে খরচ করে এটার কাজটা আমরা করছি, মানে স্থানীয় ছেলেপেলে আমরাই এটা দিয়ে এটা আমরা আজকে সবাই মিলে পয়সা দিয়ে এটাকে আমরা কি করছি, কারণ আমাদের খুব অসুবিধা হচ্ছে যাতায়াতের পথে। আগামী সোমবার পূর্ণ রথযাত্রা। করোনা আবহে কোথাও ছোটদের উদ্যোগে প্রথম শুরু হতে চলেছে রথযাত্রা, আবার কোথাও প্রশাসনিক বিধিনিষেধের কোপ পড়ল বহু বছরের উৎসবে। করোনা আবহ থেকে বেরিয়ে অভিনব চিন্তা বিদ্যালয় পড়ুয়াদের। কয়েকজন কিশোর কিশোরীর উদ্যোগে এবার রথযাত্রা হতে চলেছে জয়ন্তীপাড়া এলাকায়। এলাকার ছোট ছেলেমেয়েরা এবার উদ্যোগ নেয়, তারা রথ বানিয়ে রথযাত্রা উৎসবে আনন্দ করবে। সেই ভাবনা থেকে প্রায় 1 মাস ধরে 15 ফুট উচ্চতার একটি সুদৃশ্য রথ নির্মাণ করা হয়েছে। পাড়ার বড়রাও তাদের এই রথ তৈরিতে সাহায্য করেছে। এখন চলছে রথ রং করার কাজ। সোমবার ওই রথকে সাজিয়ে তাতে প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে বসিয়ে সেই রথের রশি টেনে জয়ন্তীপাড়া এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করা হবে বলে উৎসবের খুদে উদ্যোক্তারা জানিয়েছে। আমরা 5-6 জন বাচ্চা মিলে বানিয়েছি, মানে করোনাকালে আমরা স্কুল বন্ধ, পড়াশোনার সাথে আমরা রথ মানে বাড়িতে বসে বানিয়েছি, যাতে ভিড় ভাটা না হয়, পাড়ার মধ্যে ঘুরাবো এই রথটা। এবার তো বড় রথ বাইরে বের হবে না, তার জন্যই নাকি? হ্যাঁ, তার জন্যই করোনাকালে এখানে রেখে মানে কয়দিন থেকে বানিয়েছো? তাও এই 25-26 দিন এরকম সময় লেগেছে। এই ধরনের চিন্তাভাবনা কেন আসলো তোমাদের মনে? করোনাকালে বাড়িতে বসে পড়াশোনা বন্ধ। অপরদিকে করোনা আবহের কারণে গত বছরের মতো এবছরও বাড়িতে নিয়ম নিষ্ঠা সহকারে পুজো করা হলেও রাস্তায় পরিক্রমা করবে না আম্বাড়ি ফালাকাটা চন্দ্রবাড়ির রথ। এবছর 73 বছরে পদার্পণ করল ওই বাড়ির রথযাত্রা উৎসব। বরাবর চন্দ্রবাড়ির রথ গোটা আম্বাড়ি এলাকা পরিক্রমা করে থাকে, প্রচুর মানুষ সেই রথের রশি টেনে পুণ্য অর্জন করতেন, কিন্তু গত বছর থেকে করোনা পরিস্থিতির কারণে রথ পরিক্রমা বন্ধ। এবছরও সরকারি নিয়ম মেনে রথ পরিক্রমা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চন্দ্রবাড়ির সদস্যরা। বাড়ির পূর্বপুরুষ প্রয়াত রাখাল চন্দ্র 73 বছর আগে বাংলাদেশে জগন্নাথের পুজো শুরু করেছিলেন, সেখান থেকে ভারতে আসার পর রথযাত্রা আম্বাড়িতে করা হয়। আগে বাঁশ দিয়ে রথ তৈরি করা হলেও রাখাল চন্দ্রের মৃত্যুর পর তার ছেলে সুনীল চন্দ্র কাঠের রথ তৈরি করেছিলেন, বর্তমানে লোহার স্থায়ী রথ তৈরি করা হয়েছে।
বছর 73 বছরে পড়ল এই রথ, কিন্তু করোনার জন্য সরকারি বিধি নিয়ম মেনে পুজো অর্চনা হবে, কিন্তু বাইরে বের হবে না, তার জন্য সবার মন খারাপ। গত বছরও এই একই নিয়মে হয়েছিল, এবছরও এই রথ জাঁকজমক সহকারে হবে আমবাড়িতে। এই রথ সবচেয়ে পুরনো রথ, 7300 বছর ধরে হয়ে আসছে। এই রথ বের হবে না জন্য পরিবারের সবার মন খারাপ এবং আশেপাশে গ্রামের বহু মানুষেরই মন খারাপ, রথ বের হতে পারবে না জন্য। করোনা পরিস্থিতি আগের চেয়ে এখন একটু ভালো, তবুও কিন্তু সরকারি যেহেতু নিয়ম, সেই নিয়ম মেনেই চলতে হবে। পুজো অর্চনা করা হবে এবং রথ বাইরে বের করা হবে না। জ্যোতিষ শাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে, মানুষের জীবন ও কর্ম মহাকাশে গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষ শাস্ত্রকে অস্বীকার করতে পারছে না মানুষ। সনাতন জ্যোতিষ বিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রীদেবাচার্য। জ্যোতিষ কুলের সম্রাট শ্রীদেবাচার্য, তার মতে আকাশে গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি। মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়, তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সব কিছুকে নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। বংশ পরম্পরায় জ্যোতিষ শ্রী দেবাচার্য বলেন, 5 বছর বয়স থেকে একজন শিশুর হস্তরেখা বিচার করে ভাগ্য গণনা করা প্রয়োজন, তবেই আগাম বিপর্যয়ের প্রতিকার সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সব কিছুতে শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। প্রত্যেক মা বাবাকে আমি অনুরোধ করব, আমি দেবাচার্য অনুরোধ করছি আপনাদের, যে প্রত্যেকে একজন যখন শিশু তার 5 বছর পূর্ণ হতে চললো, তেমন কোনো শিশুদের তাদেরকে একজন ভালো অ্যাস্ট্রোলজার গাইডেন্সটা নেওয়া দরকার। কারণ দেখতে হবে তার গ্রহের অবস্থান, তার কোনো অসুবিধা আছে কি না, তার কোন দিকে ন্যাক, সেই ন্যাকের দিকে ফলো আপ করতে হবে। তার কেউ গান শিখতে ভালোবাসে, তাকে দেওয়া হচ্ছে ফুটবলে, তার নিয়ে বাচ্চা তো হবে না। যে ফুটবল খেলতে ভালোবাসে তাকে দেওয়া হচ্ছে ক্রিকেটে, তা না, তার মেরিটের উপরে এডুকেশনের সাথে, আমার মনে হয় এডুকেশনের সাথে তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে সেভাবে এগোতে পারে। এবং তার আগে সব থেকে বড় বিষয় যেটা আমার মনে হচ্ছে বা আমি মনে করি, তাতে অ্যাস্ট্রোলজিক্যাল সাবজেক্ট অনুযায়ী এদেরকে গাইডেন্স করতে হবে, গ্রহের অবস্থানকে বিচার করতে হবে, প্ল্যানেটের পজিশনকে দেখতে হবে। দেখে যদি সঠিকভাবে বিচার করে এগোনো যায়, তাহলে আমি মনে করি সে একটা প্রকৃত অর্থে মানুষ হতে পারবে, তার এডুকেশনের সাথে সাথে তার ফিউচারটাও রাইট পজিশনে যাবে। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। শ্রী দেবাচার্য 11, 12 এবং 13 জুলাই রবি, সোম এবং মঙ্গল সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বসছেন ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। তাই নিজের ভাগ্যকে যাচাই করতে চলে আসুন শ্রী দেবাচার্যের কাছে। আসছি খেলার খবরে। রবিবার ভোরে মারাকানা স্টেডিয়ামে শুরু হচ্ছে কোপা আমেরিকা কাপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচের মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল, ব্রাজিল ও আর্জেন্টিনা। তার উন্মাদনা এখন জলপাইগুড়ি শহরেও। শেষ পর্যন্ত কোপা আমেরিকা কাপ উঠবে কাদের হাতে, তার জন্য অপেক্ষা করতে হবে রবিবার সকাল পর্যন্ত। ভারতীয় সময় অনুযায়ী ভোর 5:30 থেকে শুরু হচ্ছে টানটান ফাইনাল ম্যাচ। তার আগে জলপাইগুড়ি মাসকলাবাড়ি এলাকায় মুখোমুখি দুই বাড়ি সেজে উঠেছে দুই দলের সমর্থনে। রঞ্জন পাল তার ব্রাজিল হাউসকে সাজিয়েছেন ব্রাজিলের পতাকা ও ব্রাজিল ফুটবলারদের ছবি দিয়ে। তেমনি উল্টো দিকের শঙ্খপাণী দাস তার বাড়িকে মুড়ে দিয়েছেন আর্জেন্টিনার পতাকায়। আজ দুই দলের দুই সমর্থক পরিবার নিজেদের প্রিয় দলের জাতীয় পতাকা নিয়ে একসঙ্গে উল্লাসে মেতে ওঠেন। ব্রাজিল সমর্থক রঞ্জন পাল বলেন, তার গোটা পরিবার আগাগোড়াই ব্রাজিলের অন্ধভক্ত। নিজের বিশেষভাবে সক্ষম ছেলের ইচ্ছেকে সম্মান জানাতে গোটা বাড়িকে ব্রাজিলের আদল দিয়েছেন। তবে প্রতিবেশী আর্জেন্টিনার সমর্থক পরিবারের প্রতি তাদের কোনো ক্ষোভ নেই। বিশ্বের দরবারে দুই দল যাই করুক, তাদের প্রতিবেশীর সম্পর্ক সবসময় ভালো থাকবে বলে জানান রঞ্জনবাবু। বিষয়টা কিছু না, আমি আমার ছেলে যে আছে ওয়ার্ল্ড কাপের সময় করেছিলাম, যখন ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ছিল 2018, তখনও সাজিয়েছিলাম। তারপরে আমার বাড়ির নাম দিয়েছিলাম ব্রাজিল হোম, ঠিক আছে। এখন কোপা আমেরিকা ফাইনাল, ঠিক আছে, তো আমার বাড়িকে তো আবার মডিফাই করতে হবে ইসের জন্য।
আমার ছেলের জন্যই সবকিছু, ছেলের খুশির জন্যই এটা করা। এটা কি ছেলেরই অভিনব? কি নাম ছেলের? ঋষুপাল। ঋষুপাল ছেলে অসুস্থ, হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, প্রতিবন্ধী, ওর খুশির জন্যই আমার এটা করা। আচ্ছা, আর আপনার তো উল্টো পাশেই আর্জেন্টিনার সাপোর্টার দেখা যাচ্ছে। এবারেই হচ্ছে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনা এতদিন ছিল না, ঠিক আছে, এবারেই দেখলাম আর্জেন্টিনা বেশ ভালো, আমার সামনে প্রতিপক্ষ একটা আছে। হ্যাঁ বললাম দাদা, আপনারা তো এক পক্ষ আরেক পক্ষ প্রতিবেশী, অথচ কীভাবে সম্পর্কটা বজায় রেখেছেন? সম্পর্ক আমাদের খুবই সুন্দর, ঠিক আছে, এইসব হচ্ছে যে আমাদের সম্পর্ক রাত্রে সবাই আয়। অপরদিকে আর্জেন্টিনার সমর্থক পরিবারের কর্তা শঙ্খপানি দাসও নিজের পছন্দের দলের জয়ের ব্যাপারে ভীষণভাবে আশাবাদী। তিনি এদিন তার বাড়ির সামনে তার প্রিয় দলের জন্য যোগ্যানুষ্ঠানের আয়োজন করেন। তিনি রসিকতা করে বলেন, রঞ্জন পাল যবে থেকে বাড়ির নাম ব্রাজিল হাউস রেখেছেন তবে থেকে ব্রাজিলের পরাজয় হচ্ছে, যদিও তিনি বলেন দুই পরিবারের সম্পর্ক সবসময় ভালো থাকবে। আপনার উল্টো পাশে তো রঞ্জন বাবুর ব্রাজিলের সাপোর্টার, পারিবারিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক, এমনকি পাড়া সিনিয়র, সে চিরকালই ব্রাজিলের সাপোর্টার। এমনকি আমার খুব অদ্ভুত লাগে যে 2018 সন থেকে যখন সে বাড়ির নামটা লিখেছে ব্রাজিল হাউস, তারপর থেকে জীবন আর কোনদিন ব্রাজিল জিতেনি, ঠিক আছে, তা সেটাই হচ্ছে মজা এই লেখার জন্য। হ্যাঁ, তার দেশ সে আবার হেরে গেছে, ঠিক আছে, এবার কী অবভিয়াসলি হচ্ছে, এখন জমে উনি মনে করেন চিন্তা করবে আর্জেন্টিনা হাউস লাগবে, তাহলে জিততে পারে ব্রাজিল, নামটা চেঞ্জ করতে। কিন্তু এমনি সম্পর্ক, সম্পর্ক দারুণ সুন্দর, সকাল বিকাল সব কিছু সম্পর্ক আমাদের সাথে, ফুটবল খেলাটাকে নিয়ে আমরা খুব মজা করি। সবশেষে নিউজ হেডলাইন্স আবারও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই স্টার সিমেন্ট, হ্যায় তাই আর হাম। পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজ্য জুড়ে পেট্রোল পাম্পের সামনে প্রতিবাদ ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি তৃণমূলের। মায়ের স্বপ্ন পূরণ করল ছেলে, দরিদ্র ঘরের মেধাবী ছেলে এখন MBBS ডাক্তার। শরীরের দুটো কিডনি নষ্ট, পাঁচজনের পরিবারের একমাত্র রোজগারের জীবন বাঁচানোর আর্থিক। রাত ফুরলে কোপা আমেরিকা কাপের ফাইনাল, জলপাইগুড়িতে উন্মাদনা দুই দলের সমর্থকদের। What a lovely day. Sir, 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 sir. Fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেদে বেদে বেদে। আরে বোকা, মে নয় চুন এটা। স্যার আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্যই হ্যাঁ তৈয়ার হাম। এবি নিউজের পক্ষ থেকে অনুরোধ, করোনার এই কঠিন সময় বাইরে বেরোলে মাস্ক পরুন, নিয়মিত সাবান দিয়ে হাত ধুন, স্যানিটাইজার ব্যবহার করুন, আর অবশ্যই নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এখন আমি খবর পড়া শেষ করব এবং স্টুডিওর বাইরে বের হব, তাই নিজের সুরক্ষার জন্য মাস্ক পরে নিচ্ছি। আপনিও সুরক্ষিত থাকুন, অন্যদেরও সুরক্ষিত রাখুন। এখন এবি নিউজ এ পর্যন্ত, দেখতে থাকুন এবি আমার বিশাল। নমস্কার।